সমগ্র রাজ্যৰ লগতে বজালিত করোনা মহামারীর ভয়াবহ সংক্রমণ অব্যাহত আছে। উল্লেখ্য যে যোৱা 22 মে'ত জিলা প্রশাসনে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছিল মহারানী গাঁত, ফলত খাদ্য সংকটত ভুগিবলগা হৈছে গাঁওবাসী। জিলা প্রশাসনে গাঁওখনত এবার রেশন যোগান ধরেছে যদিও সেই সামগ্রী পর্যাপ্ত নহয়। 20গৰাকীকৈ ব্যক্তি কোভিড আক্রান্ত গাঁওখনত স্বাস্থ্য বিভাগে প্রয়োজনীয় ঔষধের যোগান ধরেছে যদিও কন্টেইনমেন্ট জোন হয়ে থাকার পরিপ্রেক্ষিতত কোনো লোকেই উলাই আহিব নোৱাৰাত খাদ্য সংকটত ভুগিছে গাঁওবাসী। সেয়েহে অসম প্রদেশ শিবসেনার আহ্বায়ক তথা সমাজকর্মী অশ্বিনী কুমার দাসে গাঁওখনের 35টা পরিয়ালক খাদ্য সামগ্রী, সাবুন ইত্যাদি সামগ্রী প্রদান করে। নমস্কার, মোর ঘর হস্তর অরিজিনেলি বেগনা হস্তর, মানে গুহাটি থাকো। আজি কেদিনের মানে গাঁতে আসিল, মই আসলে গম নাপাও। মহারানী গাঁওর 35 ঘর মানুষ কন্টেইনমেন্ট জোনত আছে, 20-22 ঘর মানুষ পজিটিভ আসে। গতি কন্টেইনমেন্ট জোনত থাকা জোনত ভিতর থাকা মানুষখিনি বাইরে ওলাই যাব পারা নাই, আর বেমারের কারণে বহুতে বেয়াও পায় ওলাই যাব গেলে। গতি এতে পুলিশ প্রশাসনের মানুষ ডিউটি দিয়ে আছে, ভালে হয়েছে যাতে বস্তুটো সিঁচরিত নহয়। মই অকনমান মোৰ নিজের ব্যক্তিগতভাবে আহি সাহায্য অকমান প্রদান করেছো, তেওঁলোকে ভগবানের কিবা প্রদান গ্রহণ করেছে। আর মই যদি এনেকুৱা অসুবিধা হয় বা অলপ দেরি হয় তেনেহলে মই আকৌ আহিম, যেখিনি পাৰো মই আকৌ সাহায্য দিয়ার কারণে মই চেষ্টা করিম। মোৰ বিশেষ কোনো এর অহা নাই, মই কোনো সংগঠনের পৰা অহা নাই, মই নিজের নিজাববীয়া করে মই যেখিনি পাৰো মোৰ স্বার্থ অনুযায়ী মই অলপমান মানে আগবঢ়াইছো। গাঁওখনত এইদরে সাহায্য প্রদান করে অশ্বিনী কুমার দাসে। আনহাতে স্থানীয় বিধায়ক তথা রাজ্যিক মন্ত্রী রঞ্জিত কুমার দাসক মহারানী গাঁওত এই কন্টেইনমেন্ট জোন পরিদর্শন করার বাবে আহ্বান জানায় গাঁওবাসী। আমি সাংবাদিক বন্ধুক আমি ধন্যবাদ জানাইছো। আমার কন্টেইনমেন্ট জোনটো যোৱা 22 তারিখের পর আরম্ভ হয়েছে। আমার পজিটিভ ফ্যামিলি আছে 20টা আছে, আর কন্টেইনমেন্ট জোন মিলিয়ে আমার টোটাল 35 জন আছো। মানে এইবার ইন ফ্রন্ট অফ দ্য ফ্যামিলি 35 গৰাকী আছো আমি। এতিয়ালৈকে আমি সরকারের পৰা এবারে মাত্র সুবিধা পাইছো, আজি ধর 10 দিন হল। হ্যাঁ, নিয়মমতে 2 সপ্তাহ দুবার দিব লাগে, কিন্তু অহা নাই। যিখিনি রেশন দিছে আমার সেইখিনি সন্তুষ্ট নহয়। সরকারের ঘোষণা করে আছে 2000 টাকার কমপ্লিটলি, কিন্তু তাতে আছে মাল 500 টাকা, 600 টাকার, এনেকুৱা ধরনের আছে তাৰমানে। আৰু আমাৰ এতিয়ালৈকে আমাৰ স্থানীয় MLA রঞ্জিত দাসে আমাৰ মাজত এতিয়ালৈকে খবৰ লগা আজিলৈকে অহা নাই। আমি দুঃখিত, আমি এনে কত যাব নোৱাৰো, ওলাব নোৱাৰো। মানুহে বাহিৰত গেলে আমাক লেচি কৰে, আমাৰ পইচা কিছুমান নাইয়ে, কাম কৰি কোৱা মানুহ যাৰ পইচা আছে সেইটো আমাক কিনিব, বস্তু পইচাটো নুচুৱে তাৰমানে। এই অৱস্থাত আমি ভুগি আছোঁ তাৰমানে, এতিয়া আমি কিমান দিন ভুগিম আমি? গতিকে কোভিডত আমি মৰাতকৈ আমি নাখাইতো সুদাকৈ মৰি যাব লাগিব আমি, বেলেগ বেমাৰ হয়। গতিকে এইটো চৰকাৰৰ পৰা আমাক গুৰুত্ব দিব লাগে, আমাক আৰু বাকী সাহাৰ্য আমি দিব লাগে। আৰু বন্ধুবোৰ আমি দাতাক তেখেতক আমি ধন্যবাদ জনাইছোঁ, তেখেতৰ ভৱিষ্যৎ কামনা কৰি ভাল কামনা কৰিছোঁ। এইখিনি আমাৰ ক'ব লাগে নেকি? বজালি জিলা প্ৰশাসনক এটা অনুৰোধ, তেওঁলোকে আমাৰ তাৰমানে তেওঁলোকক খবর লৈ আহিছে বিভিন্ন SDM, আমাৰ DC মেজিষ্ট্ৰেট ছাৰ, তাৰপিছত আমাৰ SDC মেজিষ্ট্ৰেট ছাৰ, তাৰপিছত আমাৰ SP ছাৰ আহিছে, তেওঁলোকক খবৰ লৈছে হয়। কিন্তু আমি যিখিনি প্ৰাপ্য চকবৰ আমি তাৰমানে কণ্টেইনমেণ্টৰ মানুহখিনি পাব লাগে, সাহায্য ৰেচনখিনি পাব লাগে, এতিয়ালৈকে আমি পোৱা নাই তাৰমানে। এবাৰে পাইছোঁ সন্তুষ্ট নহয়, পিছলৈকে আজিলৈকে অহা নাই, সেইখিনি আমি পাব লাগে তাৰমানে ৰেচনখিনি। বজালিৰ পৰা ৰূপম মেধিৰ ৰিপৰ্ট, নেক্সট ষ্টাৰ নিউজ, গুৱাহাটী।